এটা হচ্ছে ভাই জিপ গাড়ি, মাস্কুলার একটা লুক ভাই। আপনি জাস্ট বসে এই যে সিট বেল্ট আছে বেঁধে দিবেন, আপনি নিজে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এটা কিন্তু পুরোটা লাইটিং হবে, এই যে দেখেন তিনটা গিয়ার। এটা হচ্ছে পার্কিং, এখন চলবে না, পিছে দিলে পিছে যাবে, সামনে দিলে সামনে যাবে। কিন্তু অডি কোম্পানির গাড়ি, T22, এটা 2020 সালের একদম লেটেস্ট মডেল। আর এটাতে যে ফিচারস আছে ভাই সেটা অন্য কোনো গাড়িতে পাবেন না। এক্সেলারেটরও আছে, ব্রেকও আছে, একদম মানে এটা চালাতে পারলে বাচ্চা বড় গাড়ি চালাতে পারবে। আর এটা কিন্তু আমাদের সাইজে দেখেন সব থেকে বড় গাড়ি, পিছে লাইটিং হবে, মিউজিকের তালাতে এলইডি হেডলাইট জ্বলবে পুরো সামনে, চমৎকার। আর সামনে এই যে দেখেন লাইটিং আছে, আবার এই যে পিছে কিন্তু এই যে একটা বক্স আছে, বক্স আছে এখানে খেলনা রাখার জন্য, খেলনা টেলনা। আসসালামু আলাইকুম রাফি ভাই, কেমন আছেন? এই তো সরি ব্যাপার নেই, ওকে সমস্যা নাই। আসসালামু আলাইকুম রাফি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে। আপনার ভাই যেটা বললেন যে নতুন নতুন বাইকের কালেকশন আসছে, জি নতুন নতুন অনেকগুলো বাইকেরও কালেকশন আসছে, অনেকগুলো গাড়িরও কালেকশন আসছে। আচ্ছা আজকে তো পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব, পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আজকে আমি বাইক গাড়ির যতগুলো কালেকশন আছে সেগুলো দেখাবো। তারপরে একটু অ্যাড্রেসটা বলেন কিভাবে আসবে। জি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সংলগ্ন বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর চতুর্থ তলায়, আচ্ছা 156 নম্বর দোকান। এটা একদম সহজ লোকেশন, একদম সহজ লোকেশন। আর আপনি যদি না চিনেন সে তখন নিউ মার্কেট কাঁচা বাজারে এসে আমাকে একটা ফোন দিবেন, আমি নিজে যাব আপনাকে রিসিভ করে নিয়ে আসব। আচ্ছা এটা একদম সহজ লোকেশন, ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনার স্ক্রিন পর নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে চলে আসবেন। আর অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইমলাইনে রাখলে নেক্সট টাইম ভিডিওটা আপনার টাইমলাইনে সেভ থাকবে, যখন সময় সুযোগ হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। ভাই আপনি এই বয়সে বিজনেস করতেছেন, আসলে বিষয়টা বলেন, কে অনুপ্রাণিত করলো আপনাকে? ভাই আমি নিজে অনুপ্রাণিত হয়েছি আর কি, আমার বন্ধু বান্ধবের সাথে, মানে আমার একটা পার্টনার আছে তার সাথে আমি বিজনেসটা করতেছি। আচ্ছা আপনার এজ কত এখন? আমার এজ হচ্ছে এখন 21। 21 মানে 21 বছর বয়সে আপনি ব্যবসা শুরু করে দিয়েছেন। জি ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। এখন কি রানিং স্টুডেন্ট আপনি? হ্যাঁ রানিং স্টুডেন্ট, আমি ইউনিভার্সিটিতে পড়তেছি। ইউনিভার্সিটি কোন ইউনিভার্সিটি পড়তেছেন? সিদ্ধেশ্বরীতে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক আইডল হতে পারেন, অসংখ্য ধন্যবাদ। আমার খুব ভালো লাগে যারা আসলে রানিং স্টুডেন্ট থাকা অবস্থা যারা বিজনেস করে তাদের জন্য অলওয়েজ তাদের জন্য শুভকামনা থাকবে। ধন্যবাদ। আচ্ছা তো কোনটা দিয়ে শুরু করতে চাচ্ছেন? আমি আগেই বলে দিই, আমাদের কাছে কিন্তু শোরুমে 16,500 টাকা থেকে শুরু করে 45,000 টাকা পর্যন্ত গাড়ি আছে। আচ্ছা আচ্ছা, আজকে সেগুলো দেখাবো না, আজকে একদম 20,500 টাকা থেকে শুরু করে 38,000 টাকা পর্যন্ত গাড়ি দেখাবো। আচ্ছা ওকে, আপনি যদি 16,000 টাও লাগে বা 45,000 টাও লাগে আমাদের ইমো বা WhatsApp এ নাম্বার দেওয়া থাকবে, নক করবেন, সেগুলো আমি আপনাকে ছবি অথবা ভিডিও পাঠিয়ে দেব। ওকে রাইট, কোনটা দিয়ে শুরু করছেন আজকে? প্রথমে শুরু করতে যাচ্ছে ভাই WMC 916 মডেলটা থেকে। আচ্ছা আচ্ছা, দেখতে দেখেন সামনে কিং এর একটা লোগো দেওয়া আছে কিন্তু, আর এই যে পিছে মডেল নামটা দেওয়া আছে WMT 916, এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটি একটা গাড়ি, দুইটা ডোরই ওপেন হবে, আর এটা হচ্ছে পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে। স্টার্টের সাথে সাথে সামনে এলইডি হেডলাইট জ্বলবে, প্লাস খুব সুন্দর একটা সাউন্ড দিবে স্টার্টে, চমৎকার। জি আর সিটটা হচ্ছে প্লাস্টিক সিট, আর এটা হচ্ছে চারটা চাকাই হচ্ছে ফাইবারের, চারটা চাকাই ফাইবারের, আর টোটাল তিনটা মোটর ইউজ করা হয়েছে, দুই চাকায় দুইটা মোটর আর স্টিয়ারিং এর জন্য একটা মোটর, টোটাল তিনটা মোটর ইউজ করা হয়েছে। এই যে লুকিং গ্লাস তো সামনে দেওয়া আছে, দুইটা লুকিং গ্লাস, আর এই যে আপনারা দেখেন সামনে দিলে সামনে যাবে, প্রত্যেকটা ইলেকট্রিক যে কোনো জিনিস নেন না কেন আমাদের শোরুম থেকে প্রত্যেকটা জিনিসের এক বছরের মোটর আর ব্যাটারি রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে, আর 5 বছরের সার্ভিসিং গ্যারান্টি। যারা আসতে পারবে না তাদের কাছে আমরা ভাই ঢাকার বাইরে কিন্তু 64টা জেলাতে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি। অনেক প্রবাসী ভাই আছে অর্ডার করে, তাদের বাসা থেকে কুরিয়ারটা একটু বেশি দূরে হয়ে যায়, অথবা আর কুরিয়ার থেকে নেওয়ার মতো কোনো লোক থাকে না, সেক্ষেত্রে আমরা ঢাকার বাইরে হোম ডেলিভারি সিস্টেমটা অ্যাভেলেবেল রেখেছি। ওকে রাইট, এরপরে নেক্সট কোনটা দেখাচ্ছেন আমরা? নেক্সট দেখাবো আর একটা মডেল, এটা হচ্ছে 598 রাইট, এটা পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে, খুব সুন্দর সাউন্ড দিবে কিন্তু এটাও, আর এটা কিন্তু চারটা চাকাই রাবারের, চারটা চাকাই হবে রাবারের, আর এটা টোটাল ইউজ করেছে চারটা মোটর, টোটাল চারটা মোটরের গাড়ি। এই যে সাইড লুকটা দেখেন বা, এই যে চমৎকার, এই যে 598 মডেল, আপনি কিন্তু 598 বললে আমরা বুঝে যাবো, 598 বললে আপনি বুঝে যাবেন আপনি গাড়িটা চাচ্ছেন। একটা স্ক্রিনশট নিয়ে আমাদের দিবেন ইমো বা WhatsApp, আর এটা প্রাইস নিচ্ছে মাত্র 24,500 টাকা, অনলি 24,500 টাকা। চার চাকার গাড়ির মধ্যে এটাই হচ্ছে সবথেকে স্টার্টিং প্রাইস, আর এটা হচ্ছে সবথেকে কম মূল্য, আর এটা কিন্তু চারটা চাকাতে সাসপেনশন সিস্টেম আছে, রাইট, উঁচু নিচু যে কোনো রাস্তায় চলুক খুব ইজিলি ভাবে চলতে পারবে। ওকে, কত কেজি ওয়েট নিতে পারবে এটা? এটা ওয়েট নিতে পারবে 45 থেকে 50 কেজি করে। আচ্ছা ওকে, প্রাইসটা বলে দেন, এটা প্রাইসটা হচ্ছে 24,500 টাকা। কত? 24,500 টাকা কিন্তু প্রাইস। সিটটা কিন্তু পুরো লেদারে বাচ্চা সামনে মার্সিডিজ এর, এই যে পাওয়ার সুইচের মাধ্যমে স্টার্ট হবে। আরেকটা কথা বলে দিই, অনেক মানে
অনেকে কিন্তু মনে করে যে ছোট বাচ্চা হলে এগুলো চালাতে পারবে না, সেটা ভুল কথা। বাচ্চা যদি বসতে পারে আপনি জাস্ট বসে এই যে সিট বেল্টটা চেপে দিবেন, আপনি নিজে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ও যদি বাচ্চা চালাতে নাও পারে রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে, প্রত্যেকটা গাড়িতে রিমোট কন্ট্রোল সিস্টেম আছে। আচ্ছা ওকে, সামনে দিলে সামনে যাবে, ব্যাকে দিলে আবার ব্যাকেও আসবে। আর প্রত্যেকটা গাড়িতে কিন্তু মিউজিক সিস্টেম আছে, প্রত্যেকটা গাড়িতে। এগুলো যদি পছন্দ না হয় ওয়ান বাই ওয়ান তার আছে, আবার পেনড্রাইভ সিস্টেম আছে, আপনি সেটা দিয়ে গান ছাড়তে পারবেন। এটার প্রাইস নিচ্ছে মাত্র 27,500 টাকা। 27,500 এটা কিন্তু 10 বছর বাচ্চা পর্যন্ত বসতে পারে, ভিতরে অনেক ভালো স্পেস, ভালো স্পেস, অনেক বড় স্পেস দেওয়া। আর দুইটার উপরের দিকে সাইডের দিকে ওপেন, যে যে লক সিস্টেম আছে দুইটাই সাইডের দিকে ওপেন। দেখতে পাচ্ছেন প্রাইস অনলি 27,500 টাকা। ওকে নেক্সট আমরা কোনটা দেখছি ভাই? নেক্সট আর একটা জিপ গাড়ি দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, এটা সামনের লুকটা জাস্ট একটু দেখেন। জি ভাই দেখেন, এটা সামনের লুকটা কিন্তু খুবই সুন্দর। আর এটা কিন্তু পুরোটা লাইটিং হবে, এই যে দেখেন লাইটিং হবে এখানে, কিন্তু পুরোটা লাইটিং আছে। সামনেও এলইডি হেডলাইট আছে, চমৎকার। জি সামনেও খুব সুন্দর লাইটিং আছে। আর চারটা চাকা হচ্ছে ফাইবারের চাকা, আর চারটা চাকায় দেখেন আলাদা করে কিন্তু স্প্রিং সিস্টেম দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাম্পিং স্প্রিং দেওয়া আছে। আর এটা ট্রলার ইউজ করা হচ্ছে, তিনটা মোটর। পুরো সিটটা হচ্ছে লেদারের, আর ভিতরে অনেক বড় স্পেস দেওয়া আছে। এটাও কিন্তু 10 বছর বাচ্চা পর্যন্ত বসতে পারবে। আর এটার ডোরও দেখেন লক সিস্টেম সাইডে, বাচ্চা কিন্তু চাইলে এই লকগুলো খুলতে পারবে না। আপনি যদি একবার লক করে দেন, আচ্ছা খুলতে পারবে না, বাচ্চা খুলতে পারবে না। এই যে বাচ্চা এমন করলে খুলতে পারবে না, সেক্ষেত্রে লকটা খুলে এইভাবে ডোরটা ওপেন করতে হবে। এটারও সোয়াক সিস্টেম সামনে পিছে, সামনে পিছে। এই যে দেখেন গিয়ার সিস্টেম আছে, সামনে পিছে কিন্তু গিয়ার সিস্টেম আছে, তিনটা গিয়ার দেওয়া আছে। এটা হচ্ছে পার্কিং, এখন চলবে না, পিছে দিলে পিছে যাবে, সামনে দিলে সামনে যাবে। আর এই যে এখানে মিউজিক সিস্টেম আছে, মিউজিকের তালা তালে কিন্তু লাইটিংটা বাজবে। এই যে দেখেন ভাই, মিউজিকের তালা তালে লাইটিংটা বাজবে। আচ্ছা দেখতে পাচ্ছেন, চমৎকার। এছাড়া আলাদা করে কিন্তু মিউজিক বোর্ড দেওয়াই থাকে প্রত্যেকটা গাড়িতে, রাইট? কত প্রাইস রাখছেন এটা? এটার প্রাইস নিচ্ছে 28,500 টাকা। 28,500 টাকা কিন্তু আপনার, 28,500 টাকা হলে এই গাড়িটা আপনার পেয়ে যাবেন, রাইট? ওকে, এরপর আমরা কোনটা দেখাচ্ছেন না? এরপর আরেকটা জিপ গাড়ি দেখাচ্ছি এটার মধ্যে। এই যে দেখেন, এই দেখেন আরো একটা জিপ গাড়ি দেখাচ্ছি, দেখেন এটাও কিন্তু চমৎকার। জি আমাদের কাছে কিন্তু জিপ গাড়ির অনেক কালেকশন আছে। আজকে কিন্তু ভাই বেশি মডেল দেখাবো না, একদম স্পেশাল যেগুলো সেগুলো দেখাবো। আপনার যদি অন্য কোনো মডেলও লাগে আমাকে ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি দেখাতে পারবো আপনাকে। এই দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে দেখেন, এটাও কিন্তু ভালো কোয়ালিটি। আর এটা হচ্ছে পাঁচটা মোটরের গাড়ি, পাঁচটা মোটর দেখতে পাচ্ছেন, চার চাকায় চারটা মোটর। আর এই যে স্টিয়ারিং এ একটা মোটর, আচ্ছা জি স্টিয়ারিং এ একটা মোটর, টোটাল পাঁচ মোটরের গাড়ি। এই যে এটা হচ্ছে সামনে পিছনে দোল খাবে, একা সামনে পিছনে আপ ডাউন করবে দেখতে পাচ্ছেন। আর এই যে সামনে দিলে সামনে যাবে, মাঝখানে থাকলে হচ্ছে নিউট্রাল, তখন যতই চাপ দেয় না কেন বাচ্চা তখন চলবে না। আর এই যে পিছে দিলে পিছে আসবে, সিটটা হচ্ছে লেদারের। আর একটা কথা বলে দিই, আমাদের প্রত্যেকটা গাড়ি কিন্তু 12 ভোল্টের ব্যাটারি, 12 ভোল্টের ব্যাটারি, প্রত্যেকটা গাড়ি 12 ভোল্টের ব্যাটারি। এই যে এটা তো মিউজিক বোর্ড আছে, এই যে এখানেও কিন্তু মিউজিক দিলে চলবে, মিউজিকের সাথে সাথে তালে তালে গান লাইটিং করবে। জি রাইট। এই যে দেখেন পিছনেও কিন্তু লাইটিং সিস্টেম, পিছনেও লাইটিং সিস্টেম, পিছনেও লাইটিং সিস্টেম, একটা চাকা দেয়া আছে, এটা একটা চাকা দেওয়া আছে, হ্যাঁ ডিজাইন জাস্ট ওকে। এটার প্রাইসটা কত রাখছেন ভাই? এটার প্রাইস নিচ্ছে 29,500 টাকা। এই তিনটা জিপি কিন্তু একদম কাছাকাছি প্রাইসে, 27,500, 28,500, 29,500, 29,500 টাকা কিন্তু আপনারা এই প্রোডাক্ট আপনারা নিতে পারবেন। ওকে এরপর আমরা কোনটা দেখছি ভাই? এরপরে আরেকটা গাড়ি দেখাচ্ছি। ওকে ভিউয়ার্স, এখন আপনাদেরকে যেটা দেখাবো দেখেন এটার আউটলুকিংটা দেখেন। এটা ভাই এই যে লোগোটা দেখে কিন্তু সবাই গেস করতে না, মানে সবাই বুঝেই যাবে একদম এটা কি গাড়ি। এটা কিন্তু অডি কোম্পানির গাড়ি, অডি কোম্পানি। আর এই যে দেখেন লেখাই আছে KP 2022, এটা 2020 সালের একদম লেটেস্ট মডেল। আচ্ছা জি। আর এটা হচ্ছে আগে কিন্তু ছিল ফাইবার চাকা, 21 সালের যে মডেল এটা হচ্ছে ফাইবার চাকা ছিল, এটা হচ্ছে চারটা চাকা রাবারের, রাবার চাকা, প্রত্যেকটা চাকা রাবারের। আর ইউজ করা হয়েছে টোটাল 6 মোটর। এটা আমরা কিন্তু এখন 3 মোটর দেখেছি, 4 মোটর দেখেছি, 5 মোটর দেখেছি, এটা একমাত্র 6 মোটর। এই যে দেখেন চার চাকা 4 মোটর, স্টিয়ারিং একটা মোটর, আর সুইং এর জন্য একদম, মানে এটা চালাতে পারলে বাচ্চা বড় গাড়ি চালাতে পারবে। আর এই যে দেখেন এটা দুইটা ডোরই ওপেন হবে, দুইটা ডোরই ওপেন হবে। আর এটা কিন্তু পুরো ড্যাশবোর্ডটা হচ্ছে একদম ডিজিটাল, ডিজিটাল দেখেন পুরো লাইটিং হবে, আর পুরো ড্যাশবোর্ডটা হচ্ছে ডিজিটাল। এটার প্রাইস নিচ্ছে মাত্র 35,500 টাকা, 35,500 টাকা, একদম ডিসকাউন্ট প্রাইস। এটা চাপ দিলে সামনে যাবে, এটা চাপ দিলে সামনে, এটা চাপ দিয়ে এই যে এটা দিতে হবে, মানে এক্সেলারেটর দিতে হবে, আবার রিভার্স চাপ দিয়ে এই যে এক্সেলারেটর দিলে ব্যাকে যাবে, ব্যাকে আসবে। ওকে বুঝতে পারছি। এটা আগে কিন্তু আপনার ভিডিওতে আমরা বলেছিলাম 38,500, আচ্ছা এখন 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে 35,500 টাকা মাত্র এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন, অনলি 35,500 টাকা কিন্তু আপনারা এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন। ওকে এরপর আমরা কোনটা দেখছি? এরপরে লাস্ট আকর্ষণ একদম জিপ গাড়ি দেখাবো। ওকে ভিউয়ার্স, আজকের বিশেষ আকর্ষণ দেখাচ্ছি এখন আপনাদেরকে, দেখতে পাচ্ছেন চমৎকার কালেকশন। জি ওকে, এটার আজকের সেরা কালেকশন,
এটা হচ্ছে আজকের সেরা কালেকশন। আর এটা কিন্তু আমাদের সাইজে দেখেন সব থেকে বড় গাড়ি, এর থেকে বড় কিন্তু কোনো জিপ গাড়ি হয় না, প্রাইভেট কার হয় এর থেকে বড়, যেটা বললাম 45,000 টাকা। ওটা হচ্ছে রেঞ্জ রোভার মডেল, আপনি যদি আমার কাছে দেখতে চান ইমোবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি দেখা দিতে পারবো আপনাকে। এটা হচ্ছে সব থেকে বড় জিপ গাড়ির মধ্যে, আর এটাও কিন্তু ভাই ছয় মোটর, ছয়টা মোটর ইউজ করা, আমি দেখা দিচ্ছি কিন্তু ভাই, সবাই বলবে ছয় মোটর কিন্তু দেখাতে পারবে না কেউ। এই যে দেখেন চার চাকা চারটা মোটর, স্টিয়ারিং এ মানে ইয়ে সুইং এর জন্য একটা মোটর, আর এই যে স্টিয়ারিং এর জন্য আরেকটা মোটর, টোটাল ছয় মোটর, ছয় মোটর ইউজ করা হচ্ছে। এই যে ছয় মোটরের কাজও দেখা দিচ্ছি আমি, সামনে দিলে সামনে যাবে, এখন চারটা মোটর ইউজ হয়েছে ভাই। আর এই যে স্টিয়ারিং এ একটা মোটর টোটাল, আর এই যে এটা হচ্ছে সুইং সিস্টেম অটোমেটিক আপ এন্ড ডাউন করবে, এটা একটা মোটর, টোটাল ছয় মোটর। আমি কিন্তু ছয় মোটরের কাজও আপনাকে দেখা দিলাম। আর এই যে আলাদা করে মিউজিক সিস্টেম আছে, পিছে লাইটিং হবে, সামনে এই যে দেখেন মিউজিকের তালে তালে এলইডি হেডলাইট জ্বলবে পুরো সামনে, চমৎকার। সামনে এই যে দেখেন লাইটিং আছে, রাইট। আর এটার চারটা চাকা কিন্তু রাবারের, এটা কিন্তু অনেকে দূর থেকে জোর দেখে মনে করবে এত বড় চাকা কখনো রাবারের হবে না, কিন্তু আমরা নিয়ে আসছি এত বড় চাকা রাবারের, রাবারের চাকা, জি রাবারের চাকা, চারটা টাইলসেও আপনি ঘরের ভিতরে অনায়াসে চলবে, ঘরের ভিতরে অনায়াসে চলবে, রাস্তাঘাট যে কোনো জায়গায় চালান, এই যে স্প্রিং সিস্টেম আছে অনায়াসে চলবে, রাইট। আবার এই যে পিছে কিন্তু এই যে একটা বক্স আছে, খেলা টেন অনেকগুলো গাড়ি দেখালেন আজকে, তো এই পর্যন্তই, জি আজকে এই পর্যন্তই। এছাড়া কিন্তু আমাদের কাছে আরো 8-10টা মডেল, আরো অনেকগুলো মডেলই আছে, সেগুলো যদি আপনি দেখতে চান হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দেখাতে পারবো। ওকে ঠিক আছে, রাফি অসংখ্য ধন্যবাদ। এছাড়াও কিন্তু বাইকের হিউজ পরিমাণ কালেকশন আছে ওনাদের এখানে, আপনার ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে আরো ডিটেলস জানার আছে, জানার থাকলে জেনে নিতে পারবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।